হে জগতবাসী, আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মানুষের কর্মদোষে মানুষ শিয়াল কুকুর হয়ে জন্মায়, মানুষের কর্মদোষে মানুষ বিনাশ হয়ে যায়। তবে হ্যাঁ, যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন তুমি যা করবা ঠিক তা পাবা। আচ্ছা, এখন দেখা যায় একজন মানুষ কি করল, যে কিছু কিছু মানুষ আছে তাদের স্বভাব থাকে ইঁদুরের স্বভাব। ইঁদুরের কাজ কি, এই ঘরের কাপড় কেটে ওই ঘরে নেয়, ওই ঘরের কাপড় কেটে এই ঘরে আনে। তাহলে দুনো ঘরের মানুষের ফ্যামিলির ক্ষতি করে দিল। তাহলে কি হলো, এ হলো বাহ্যিক জগতের যে ইঁদুর বাহ্যিক সম্পদ নষ্ট করে দিল। কিন্তু কিছু কিছু সম্পর্ক মানুষের একটা সম্পদের মতো, কিছু কিছু সম্পর্ক সম্পদের মতো, তার কাছ থেকে সে ধার নিয়ে চলে, তার কাছে কেউ ধার নিয়ে চলে। তবে মিল মহব্বত যদি থাকে এটা হয়, আর মিল মহব্বত না থাকলে হয় না। তবে আল্লাহ কি বলেছে, যার যার কর্মদোষে সে ফল ভোগ করবে, কাউকে আল্লাহ বেশিও দেবে না কমও দেবে না, কর্ম অনুসারে আল্লাহ দিয়ে থাকে। তবে হ্যাঁ, আল্লাহ কোনো কোনো জায়গায় কাহারও হয়ে যায়, কখনো কখনো আল্লাহ রহমান নুর রহিম রহমত দাতা হয়ে যায়। যেমন আমরা যদি দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে চলি, পাঁচজন বন্ধু আছে, মানে পাঁচজনের মধ্যে একজনের মন দিল ভালো না, তার ধ্যান ধারণা থাকে অন্যরকম, তখন তার ভিতরে স্বভাব থাকে কি, ইঁদুরের স্বভাব। কিরকম, এই বন্ধুর কাছে বললো জানোস বন্ধু তোকে এই কথা বলেছে, আবার সেই বন্ধুর কাছে বলছে জানোস তোর এই কথাটা বলছে, আবার বন্ধুরে বলে কি যে এই আমি যে তোকে এই কথাটা বলেছি তুই কিন্তু বলিস না, তাহলে কিন্তু আমার সাথে বাবা ঝগড়া হবে। ও আচ্ছা বলবো না। কিন্তু দুই দিকে দুইজনের মন কালাকালি করে দিয়ে সে মাঝখান দিয়ে হাসে, আর দুইজন কারোর প্রতি কারো মহব্বত থাকে না, একজনের প্রতি একজন শত্রু হয়ে যায়। তখন এই কাজটা যে লোকটা করলো, এই কাজটা কিন্তু ইঁদুরের কাজ। তখন এই লোকটা যদি এই পৃথিবীতে থেকে না শুধরায়, তখন সে পরবর্তীতে আল্লাহ তাকে ইঁদুর বানিয়ে পাঠাবেন পৃথিবীতে। তখন এই ইঁদুর মানুষের লাঠির আঘাত খেয়ে কিছু কোনো কিছুর কাছে চাপা পড়ে মরবে, কষ্ট করবে। হ্যাঁ, আরও কিছু লোক আছে কুকুরের স্বভাব, যে কোনো মানুষ দেখলে খেউ মেউ করে, কোনো আদর নাই, যত্ন নাই, কোনো ভালোবাসা দিয়ে কথা নেই, খেউ মেউ করে। তখন এই লোকগুলার ভিতরে কুকুরের স্বভাব। এই স্বভাব যদি এই পৃথিবীর থেকে সে ত্যাগ করতে না পারে, পরবর্তীতে মৃত্যুর পরে আল্লাহ তাকে কুকুর করে পৃথিবীতে পাঠাবেন, কারণ তার স্বভাবটা কুকুরের মতো করেছিল। সে কখনো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় না যে আল্লাহ এরকম স্বভাব আর করব না, কিন্তু সে এই অবস্থায় মারা গেছে। তখন তার এই স্বভাব, এই স্বভাবের কারণে সে কুকুর হয়ে জন্মাবে। এখন দেখা যায় যে মানুষেরটা মারে কারে খায়, তাকে রক্তাক্ত করেছে, তাকে বিনাশ করেছে, তাকে মেরেছে, তাহলে এই কাজগুলো কার, দেখবেন বাঘ ভাল্লুক সিংহ এগুলো কিন্তু মানুষেরটা মেরে কেড়ে খায়। তখন এই স্বভাব রেখেই সে মারা গেল, কিন্তু কখনো বেঁচে থাকতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় না, সে ভালো হয় নাই, তওবা করে নাই, তখন আল্লাহ তার উপরে কাহার হয়ে যায়। তখন সেই যে ধরনের আচরণ স্বভাব করে গেছে, সে মৃত্যুর পরে সেটাই হবে। আচ্ছা, তাহলে আমি যে এই কথাগুলো আপনাদেরকে বলতেছি, এই কথার প্রমাণগুলো কোথায়, বাহ্যিক কোনো দলিল আছে কি, এমন কোনো হাদিস গ্রন্থ আছে কি যে আমি যা বলেছি এই কথাটি? হ্যাঁ বাবা আছে, কিন্তু মানুষে কিন্তু পরে কিন্তু রেখে এই কথাটা রাখে পাছে, তখন সামনে এগিয়ে যায় কিন্তু পিছনের কথাটা খেয়াল করে না। যে আমরা যদি গ্রন্থ খুলি, হাদিস গ্রন্থ খুলি, তাহলে দেখা যায় আল্লাহ কিন্তু অনেকভাবে অনেক নবী রাসুলদেরকে দিয়ে বোঝানো হয়েছে। সেই কথাটি হলো, মানুষ যখন দেখা যায় মানুষ যখন দুজুকি হয়,
যখন আল্লাহর আইন অবলম্বন করতে 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 মানুষ যখন দোজখবাসী হয়ে যায়, তখন আল্লাহ বলেছে এই মানব সুরতে দোজখে নিক্ষেপ করবেন না, নিক্ষেপ করবেন পশুরূপে। কারণ বেহেস্ত শব্দের অর্থ কি? শান্তি, এবং শান্তিময় স্থানকেই বেহেস্ত বলা হয় আর অশান্তিময় স্থানকেই দোজখ বলা হয়। তাই যারা পশুকুলে আছে তারা কিন্তু শান্তিতে নেই, তাদের ঘর নেই, বাড়ি নেই, তুফানের বাড়ি খাইতেছে, রোদে শুকাইতেছে, ক্ষুধায় মরতেছে, তাহলে এরা কিন্তু অশান্তিতেই আছে। তো আজ আমি যে কথাটি বলতে চাইতেছি যে এতটুকু ইঙ্গিত হাদিস গ্রন্থে পাওয়া যায়, মানুষকে যখন দোজখে নিক্ষেপ করা হবে তখন মানুষের আকৃতিতে ফেলা হবে না, ফেলা হবে পশুর আকৃতি বানিয়ে। তাহলে যেখানে ফেলাবে সেটা কি দোজখ? আর দোজখ শব্দের অর্থ কি? অশান্তি। তাহলে সে অশান্তির মধ্যে পড়বে এই পশুরূপে। আর মানুষ রূপ আল্লাহর মহব্বতের রূপ, আল্লাহ আদমকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। তাহলে এই আদম সুরতকে কখনো আল্লাহ দোজখে নিক্ষেপ করবেন না, পশুরূপে ফেলাবে। তাহলে এই পৃথিবীতে যারা বিশৃঙ্খল করতেছে তারা যে যেই স্বভাবের সেই স্বভাব বানিয়ে তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে বা অশান্তির মধ্যে ফেলানো হবে। তাহলে আমি যে বলেছি ইঁদুর রূপে, পশু রূপে, বিভিন্ন রূপে যখন ফেলানো হবে তখন কি হবে? সেই মানুষগুলো সেই রূপে তারা কষ্ট ভোগ করবে, দোজখ ভোগ করবে। হে জগৎবাসী, আরেকটি কথা, আমি কিন্তু জগৎবাসী বলে থাকি। জগৎবাসী কেন বলি? যে হে দুনিয়ার বাসী এটা মিলে না, হে জাহানের বাসী এটা মিলে না, জগৎবাসী কথাটা মিলে। যাই হোক, তো আজকের যে কথাটি, যে আমরা যদি আজকের এই আলোচনাগুলো মন দিয়ে শুনি এবং এই কথাগুলো যদি বোঝার চেষ্টা করি, তবে আমরা যদি এইভাবে চলি তাহলে আমাদের ইহকাল পরকাল খুব সুন্দর হয়ে যাবে, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। তবে একটা একটা কথা মনে রাখতে হবে, আমরা মানব সেবা করব, মানুষেরটা আমরা নষ্ট করব না, মানুষেরটা খাবো না, মানুষকে সেবা করব, নিজে কম খাবো, অন্যের মুখে খাবার তুলে দেব, তখনই আল্লাহর কাছে আমরা প্রিয় ব্যক্তি হব। তো হে জগৎবাসী, আজকের আলোচনাটি করার উদ্দেশ্য যে এই পৃথিবীতে অনেক মানুষ নিজেরা বোঝে না যে তারা কি করতেছে। তো আজকের আলোচনা যদি কারো কানে যায় এবং জ্ঞানে এবং বিবেকে কথাটা স্থান পায়, তবে সেই মতে যদি কেউ চলতে চায় তাহলে যদি চলেও ফেলে তখন সে একদিন আল্লাহ তাকে উচ্চস্থান দান করবেন। তো আজকের আলোচনা যদি কারো ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে এ ধরনের আলোচনা আমরা করব। এবং আমাদের চ্যানেলের আলোচনাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।